আমি ডাক্তার ফারুক হোসেন, হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আমার হোমিওপ্যাথিক চিকিৎসা চ্যানেলে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা আছে রিডিসকভারি অফ হোমিওপ্যাথি, হাইসোমাস সিলেকশন বাই অল্টার্ড মেন্টাল স্টেট, হোমিওপ্যাথির পুনরাবিষ্কার। অল্টার্ড মেন্টাল স্টেটে হাইসোমাস নির্বাচন। হোমিওপ্যাথিক হেরিটেজ পত্রিকার সম্পাদক ডাক্তার এসপি কপিকর ডক্টর এমএল সেগালকে লেখাছি এবং হাইসোমাস নাইগ্রা প্রথম প্রয়োগ করে হোমিওপ্যাথির পুনরাবিষ্কার করেন। ভিউয়ার্স, আপনারা সবাই অবগত আছেন রিডিসকভারি অফ হোমিওপ্যাথি সিরিজ 2 পঞ্চম খণ্ডে ডাক্তার এস কে কপিকর, হোমিওপ্যাথিক হেরিটেজ পত্রিকার সম্পাদক ডক্টর এমএল সেগালকে চিঠি লেখেন, যে চিঠিগুলো আপনাদের কাছে উল্লেখ করা হচ্ছে। হোমিওপ্যাথিক হেরিটেজ পত্রিকার প্রধান সম্পাদক ডক্টর এস পি কপিকর ডক্টর এমএল সেগালকে চিঠি দেন এবং বলেন, আপনার মানসিক লক্ষণের নতুন ব্যাখ্যাকে প্রশংসা করি, যেটা ডক্টর সিটকারা পরখ করে দেখেছেন এবং এ সম্পর্কে খুবই উচ্চ প্রশংসা করেছেন। হোমিওপ্যাথিক হেরিটেজ পত্রিকায় আপনার গবেষণা কর্ম প্রকাশ করতে চাই, এজন্য আরও কিছু তথ্য চাই। 1 নম্বর, আপনি কিভাবে আবিষ্কার করলেন শুধু মানসিক লক্ষণের ভিত্তিতে চিকিৎসা করলে যে কোনো রোগী আরোগ্য লাভ করবে? 2 নম্বর, জ্ঞানচক্ষু খুলে দেবার মতো কোনো রোগীলিপি আছে কি? 3 নম্বর, এ যাবৎ আপনি মোট কতগুলো রুব্রিকের ব্যাখ্যা করেছেন? কোনো তালিকা, সূচিপত্র বা রেপার্টরির বংশানুক্রমিক ব্যবস্থা বা ডাক্তার আর পি প্যাটেলের ওয়ার্ড ইন্ডেক্সের মতো কেন্টে আছে কি? 4 নম্বর, হোমিওপ্যাথিতে আরোগ্য বলতে সমস্ত দৈহিক ও মানসিক লক্ষণ রোগের অপসারণ বোঝায়। মানসিক লক্ষণের ভিত্তিতে ঔষধ দেওয়ার পর সেগুলো চলে গেছে কিনা তা দেখে আপনি সমর্থন করেন কিনা, আপনার বিস্তৃত প্র্যাকটিস থেকে কাজের কিছু নমুনা উদাহরণ দেওয়া হলে অত্যন্ত সমাদৃত। ডক্টর সেগালের উত্তর। ডক্টর সেগাল বলেন, আপনার চিঠি থেকে জানতে পেরে খুশি হলাম যে নব আবিষ্কার সম্পর্কে আপনার অনেক আগ্রহ আছে, আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাক। আমি কিভাবে এটা আবিষ্কার করেছিলাম এবং এ পদ্ধতি বর্তমানে গবেষণার কোন পর্যায়ে আছে? আমার হাতে বিভিন্ন ক্রনিক রোগের সামান্য কিছু রোগী ছিল যেগুলো সন্তোষজনকভাবে উন্নতি লাভ করেছিল, কিন্তু বারবার ম্যালেরিয়া জ্বরে বাধাগ্রস্ত হচ্ছিল। চূড়ান্ত আরোগ্য ব্যাহত করে রোগীরা শেষ অবলম্বন হিসাবে স্থূল কুইনাইন খেতে বাধ্য হয়েছিল। আমার মন সায় দিল না যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অলৌকিক কাজ করা যায় তা ম্যালেরিয়া জ্বর সারাতে পারবে না। আমার ধারণা হলো যে সব আরোগ্যের জন্য জোরালোভাবে এ পদ্ধতির কথা বলা হয়, তা ছিল অপ্রত্যাশিত ভাবে সাফল্য, লাকি হিট এবং অবশ্যকীয় দক্ষতার জন্য কোনো নীতি অনুসরণ করছে না। আমরা যেমনটা জানি, আবিষ্কার সময়ের দৈবক্রমে হঠাৎ এবং স্রষ্টার দেওয়া সহজাত গুণ থেকে হয়েছে। আমার ক্ষেত্রে এটা একই ঘটনা ঘটেছে। 10 বছরের একটি ছেলে একদিন পরপর জ্বর হতো। জ্বরের সময় অসাড়তা ছাড়া আপাত দৃষ্টিতে তার কোনো দৈহিক বা মানসিক লক্ষণ ছিল না। যন্ত্রণাহীন পীড়ার ঔষধ হেলিবোরাস, ওপিয়াম, ইস্টামোনিয়াম ব্যর্থ হলো। ছেলেটিকে যখন জিজ্ঞাসা করা হলো কেমন আছো, সে কি দুর্বল বা অন্য কোনো রকম অবস্থায় আছে কিনা, উত্তর দিল ভালো আছে। প্রায় সবসময় সে বিছানায় থাকতে পছন্দ করত। তার পক্ষে থেকে সম্পূর্ণভাবে কোনো অভিযোগ ছিল না। আমি রেপার্টরির মাইন্ড অধ্যায়ের সীমিত কিছু রুব্রিক
লক্ষণ শিরোনাম নিয়ে সাধারণত ওষুধগুলো খুঁজতাম। উদাহরণস্বরূপ মাইন্ড অয়েল সেস হি অয়েল সি খয়ন ভেরি, অর্থাৎ অত্যন্ত অসুস্থতার সময়ও সে বলে ভালো আছে। দুই নম্বর, মাইন্ড উইপিং টেলিং সিকনেস হয়েন টেলিং অফ হার, অর্থাৎ অসুস্থতার কথা বলার সময় কাঁদে। তিন নম্বর, অ্যান্টিসিপেশন কমপ্লেন ফ্রম, পূর্বানুমান বা প্রাক চিন্তন থেকে পীড়া। আলস্য কেসটি আবশ্যকতার সূচনা করল এবং আমার ক্ষেত্রে প্রসারিত করার জন্য একটা সুযোগ আচমকা সজোরে ধাক্কা মেরে আমার দিকে দেওয়া হলো। আমার যে রুব্রিকগুলো মনে পড়ল সেগুলো হলো, এক নম্বর, মাইন্ড ইনডিফারেন্স কমপ্লেন ডাস নট, উদাসীন অভিযোগ করে না। দুই নম্বর, মাইন্ড বেড রিমেইন ইন বেড ডিজায়ার টু, বিছানায় থাকতে চায়। তিন নম্বর, অয়েল সেস হি ইজ ওয়াইন ভেরি সিক, অর্থাৎ অত্যন্ত অসুস্থতার সময় ও বলে সে ভালো আছে। রোগীর অভিব্যক্তি কথা কাজ অঙ্গভঙ্গি লিপিবদ্ধ করার পর, অর্থাৎ রোগীর রোগ সৃষ্টি হওয়ার উৎপাদিত মানসিক অবস্থার পর হাইসোমাস নির্ধারিত ঔষধ হল, যেটা তিরিশ শক্তি প্রয়োগ করার পর আশ্চর্যজনক ফলাফল পাওয়া গেল। দুই তিনবার মৃত্যু আক্রমণের পর এক সপ্তাহের মধ্যে ছেলেটি আরোগ্য লাভ করল। চূড়ান্ত আক্রমণের শেষে সে পাতলা পায়খানা করল, যথা প্রথম দিনে 5 বার, দ্বিতীয় দিনে 3 বার, তৃতীয় দিনে 1 বার, তারপর থেকে বারবার জ্বর আসা বন্ধ হলো। ভিউয়ার্স, এভাবেই ডাক্তার সেগাল রিডিসকভারি অফ হোমিওপ্যাথি বা হাইসোমাস সিলেকশন বাই অল্টারনেট মেন্টাল স্টেট বা হোমিওপ্যাথির পুনর আবিষ্কার বা অল্টার মেন্টাল স্টেটে হাইসোমাস নির্বাচন করলেন। ভিউয়ার্স, আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত আপডেট পেতে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ ভিউয়ার, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।